हरे बाबा सुना बंधुर गान जे समय टान दी थोए एक बार फाहिले जड़ाया हादरता रे या महान पुंदवार घोले ভালো লাগে না দেখতেন মানুষ হইতো কিনা আমি যদি আজকে ওয়াজ না কইটা যদি ওই সোনা বন্ধুর গানে টান দিতাম আর শিল্পী হইতাম দেখতেন অধিকাংশ আপনারা যারা কষ্ট করে বসছেন আজকে সামিয়ানার প্রয়োজন হইতো না আজকে কোনো আপনি কোনো কিছুর প্রয়োজন হইতো না মানুষ ধারায় ধারায় হাজার হাজার মানুষ চিন্তা কথা বলুন ঠিক কি না আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না আরো জবান কুলে বলুন ঠিক কি না উচ্চ আওয়াজে বলুন ঠিক কি না আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে কথা বলুন যারা আজকে মাহফিল আসতে চায় না তারা মনে হয় এটার পক্ষে ঠিক না সমস্যা নাই সবটাই চলবে আমরা কিন্তু সবটাই পারি যদি চান গান গানে চলবে যদি চান ওয়াজ ওয়াজে চলবে ঠিক কি না দুইটাই চলুক ঠিক কি না শরীয়তের ভিত্তিতে যদি ওয়াজ গান চলে তা হতে কোনো সমস্যা কথা বলুন আছে কিন্তু বেডাবেডি নিয়ে এক জায়গা তুরুসের নাম দিয়ে এই যে বেলায়েত ফাউন্ডেশন দিবেন যদি এখন বেলায়েতের নাম দিয়ে যদি যত কুকর্ম আছে সব করেন তাহলে চলবে কথা বলেন চলবে সেটা মানা যাবে সেটা কখনো সুন্নি মুসলমান সমর্থন করে না আজকে যারা সুন্নিদেরকে আপনারা বলছেন যারা সুন্নি দাবি করে আজকে মাজারের মধ্যে ভণ্ডামি করছে মাজারের মধ্যে কি আমরা তাদেরকে সুন্নি মনে করি আওয়াজ দিয়ে বলুন সুন্নি মনে করি না আমরাও সেটার পক্ষে না মদ গাজার পক্ষে না বেটাবেটি এক জায়গায় নাচুক সেটার পক্ষে আমরাও আমরা কোরআনের পক্ষে হাদিসের পক্ষে কথা বলুন ঠিক কি না আজকের মাশাআল্লাহ আজকের এই বছরের প্রথম সিজনের মনে হয় ফার্স্ট মাইক এইটাই আওয়াজটা খুব ভালো ঠিক না আওয়াজটা মাইক আরো ভালো হতে হবে আর তাহলে আলোচনাটা সুন্দর হবে আপনাদেরও আকর্ষণ লাগবে ঠিক কি না আল্লাহ যেন এই মাইকটাকে ভালো সার্ভিস দেওয়ার মতো ব্যাটারি দিয়ে চলে নাকি যেন ভালো করে চলার তৌফিকটুকু দান করে শুকরে বলে আমিন আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি আমাকে তৌফিকটুকু দান করে নি আয়াতের নিরিখে কিছু আলোচনা করার চেষ্টা করব সকলে বলেন আল্লাহুম্মা আমিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তোমায় আ করেছেন মহব্বত করেছেন আল্লাহ কোরআনের কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ আমার আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীন হে নবী আপনি বলে দিন যে সমস্ত আমার বান্দাগণ যারা কি করেছে আলা আনফুসিহিম তাদের আলা আনফুসিহিম আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু যাহারা তোমাদের মধ্যে হতে যারা কি করেছে অবিচার করেছে আলা আনফুসিহিম তাদের নফসের প্রতি তাদের নিজের প্রতি কথা বলুন ঠিক কি না আমরা যারা আছি আমাদের নিজের নফসের প্রতি আমরা অত্যাচার করেছি কি করি নাই অবিচার করেছি কি করি নাই এই আত্মাটাকে আল্লাহ পবিত্র করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই আত্মাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তা না হলে আল্লাহ পাক আমাদেরকে জানোয়ার বানাইতে পারতেন পশু বানাইতে পারতেন কথা বলুন ঠিক কি না আল্লাহ জানোয়ার বানাই না পশু বানাই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব 18000 মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্ট জীব বানাই আমাদের মধ্য থেকে নবী নবী প্রেরণ করেছেন প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান বাড়ায় দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছি আর নিজের এই নফসের প্রতি আমরা অন্যায় করেছি ও বিচার করেছি কথা বলুন ঠিক কি না এই নফসকে বলা হয়েছে তুমি সুদের টাকা থেকে তুমি বিরত থাকো ঘুষ খাওয়া থেকে বিরত থাকো বেফর্দা থেকে বিরত থাকো কিন্তু আমরা বেফর্দা হয়ে চলেছি সুদের টাকা চলছে সুদকে আমরা হালাল মনে করে নিয়েছি ঘুষকে আমরা হালাল মনে করে নিয়েছি কথা বলুন ঠিক কিনা আমার আল্লাহ বলেন
শয়তান কুমন্ত্রণা নিয়ে আমাদেরকে বাহিরের মধ্যে নিয়ে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, লা তাকনাতুমি রাহমাতিল্লাহ, যারা যারা নিজের নফসের প্রতি অন্যায় করেছ, নফসের প্রতি যারা অবিচার করেছ, তোলা তাকনাতুমি রাহমাতিল্লাহ, কিন্তু তোমরা নি আল্লাহর রহমত থেকে নই না, শোয় না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বন্দাকে ইবাদি বলে ডাক দিয়েছেন, হে আমার বন্দাগণ। আল্লাহ পারতেন বন্দাকে কাজ্জাব বলে ডাকতেন, কাজ্জাব বলে ডাকেন নাই, মুনাফিক বলে ডাকেন নাই, মিথ্যাবাদী বলে ডাকেন নাই। আমান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন, আল্লাহ শুকুর বলে ডাক দেন নাই, আল্লাহ পাপি বলে ডাক দেন নাই। আল্লাহ জানে বন্ধা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পর নিজের নফসের প্রতি অন্যায় বিচার করার পর যদি তারা লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বন্দার প্রতি আমার আল্লাহ দয়া আছে কিনা নাই? আল্লাহ পাক বন্দার গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলুন, পারেন কি পারেন না? সেই জন্য আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, কি করি আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, বন্দার সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। বন্দার সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই বন্দা কি করতে হবে? আল্লাহর রহমত থেকে নৈরাশ হলে হবে না। বন্দার প্রতি আমার আল্লাহর মায়া আছে কিনা নাই, কথা বলেন আছে কিনা নাই? কম না বেশি? মার চাইতে কম না বাবার চাইতে কম না বেশি? মায়ের চাইতে একটা সন্তানের প্রতি মার যতটুক মায়া মহব্বত রয়েছেন, তার চাইতে হাজার হাজার গুণ বেশি মায়া মহব্বত আমার আল্লাহর জন্য, আল্লাহর বন্দার জন্য রয়েছে, কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি চলে লড়াচড়া করছেন? খারাপ লাগতেছে? আওয়াজ দেন, খারাপ লাগতেছে? গান টান দিব নাকি? চলবে, সবই চলবে, কিছু আলোচনা শুনি না, ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা দরকার আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলুন। অনেকে ভাবতেছে, হয় বুঝছিস সুবিধার না, গান না দিলে ওই তো না, ঠিক না? কথা বলুন ঠিক কিনা? চান না আপনারা? মাশাআল্লাহ, টোটাল বন, মাশাআল্লাহ। আমরা নবীর প্রেমে কোরআন হাদিসের আলোচনা শুনবো, মানুষকে হেদায়েতের পক্ষে চলবো, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, কোরআন বলেছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের মধ্য থেকে তোমরা যদি অন্যায় বিচার করে থাকো তোমাদের নফসের প্রতি, কিন্তু বন্দার এত বন্দার প্রতি আমার আল্লাহর এত মায়া, এত মায়া, যেমনি ভাবে একটা পাখির একটা পশুরও যেমনি বাগে বাচ্চার জন্য মায়া রয়েছে, তার চাইতে হাজার হাজার গুণ মায়া আমার বন্দার জন্য আমি আল্লাহর রয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে দেখলাম, আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম ডাক দিয়ে বলেন, ডাক দিয়ে বলতেছেন, উম্মত তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী যে একদিন বসে আছেন, এই সময় একজন লোক একটা চাদরের ভিতরে যেন কি নিয়ে যেন আল্লাহর নবীর দরবারে যখন হাজির হলো, আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন, আল্লাহর নবীর দরবারে হাজির হওয়ার পর আল্লাহর নবীর কে অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই লোকটার চাদরের ভিতরে যেন কিসের শব্দ শোনা যায়, কি যেন রয়েছে গো আল্লাহর নবী? ওই লোকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম একটা জঙ্গলার পাশ দিয়ে আসছিলাম গো নবী, ওই সময় শুনি আমার কানের মধ্যে যেন কিচির মিচির শব্দ শোনা যায়,
আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম করে গিয়ে দেখি একটা পাখির বাসার মধ্যে কয়েকটা বাচ্চা কিচিরি মিচিরি করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ওই বাচ্চাগুলোকে আমার ভালো লাগলো আমি বাচ্চাগুলোকে নিয়ে আমার চাদরের ভিতরে যখন ঢুকিয়ে নিয়ে আসলাম গো নবী ওই সময় দেখি গো আমার মাথার উপরে বাচ্চাগুলার মা আমার মাথার উপর জাপটা জাপটি করতেছে যেন বাচ্চাগুলাকে উদ্ধার করে নেবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি ওই সময় চাদর ঠিক একটু মেলিয়ে দিলাম ওই সময় বাচ্চাগুলার মা বাচ্চাকে নেওয়ার জন্য চলে আসলো আমি চাদরটা আবার জাপটি দিয়ে ধরলাম বাচ্চা সহ বাচ্চা মাকে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম আল্লাহর নবী তখন কি করলেন আল্লাহর নবী তখন বললেন হে হে সাহাবী তুমি কি করো তোমার চাদরের ভিতরে দেখি সাহাবী যখন চাদরটা যখন এভাবে করলেন পাখি বাচ্চাগুলার মা উড়ে চলে গেল বাচ্চাগুলা উঠতে পারে না সেখানের মধ্যে রয়ে গেছে পাখিগুলা চলে গেছে পাখিগুলা ওই সাহাবীর মাথার উপর দিয়ে লড়াচড়া করতেছে অন্যান্য সাহাবীদেরকে আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা মনে হয় তোমরা অবিচল হয়ে গেছো তোমরা অবাক হয়ে গেলা এই বাচ্চাগুলাকে চেরে কেন পাখিটা যাচ্ছে না মনে হয় তোমরা অবাক হয়ে গেছো সাহাবীরা রে সাহাবীরা শুনো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন সৃষ্টি করেছে বান্দাকে সৃষ্টি করার পর আমার আল্লাহ বান্দার প্রতি এত মায়া এত মহব্বত যেমনি ভাবে একটা পশুর বাচ্চার জন্য যত মহব্বত রয়েছিল সাহাবীরা তোমরা তার চাইতে কোটি কোটি গুণ মায়া মহব্বত আমার আল্লাহর জন্য বন্দার জন্য আমার আল্লাহর রয়েছে জবান কোলে কোন সুবহানাল্লাহ একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ তাহলে বন্দার যদি এত মায়া তাকে আল্লাহর যদি এত মায়া তাকে বন্দার প্রতি ওই বন্দা কেমন করে শুকায় ওই বন্দা কেমন করে মুস্কাই এই বন্দা কেমন করে অন্যায় অপরাধ নামাজ তরক করা যাবে কি কথা বলুন যাবে নামাজ ছাড়া যাবে না বন্দার যদি এত গুনাহ করার পরুন নাই করার পর যদি বন্দা যদি অপরাধের মধ্যে যদি লিপ্ত হয়ে যায় তারপরও আবার আল্লাহ কয় বন্দা যত গুনাহ করো না কেন নিজের নফসের প্রতি আল্লাহ কইলা তাকনা তুমি রহমাতিল্লাহ বন্দা আমার রহমতে কি লইরা সয় না জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনারা ঘুমে নাকি আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জবান কোলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আওয়াজ হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা সব জরি পরিবে শুনেছি হাদিসে দেখিলে জীবনের গোনা সব জরি পরিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া মন কর নাকি রাশিয়া চোয়াল করবে বসায়া মন কর নাকি রাশিয়া সোয়াল করবে বসায়া দিয়া গনবিজি পর দাও টাইয়া করি বসালাম কদমে দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার মায়ের কবির বড় যুগ দিয়ে
শুনন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তুক মায়া করেন মহব্বত করেন সমস্ত কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে সবচাইতে কোন মায়া করেন মহব্বত করেন কারণ আল্লাহ মায়া করেন বিদায়ীন আল্লাহ পাক যখন মানুষ বানানোর যখন চিন্তা দ্বারা করলেন আল্লাহ যখন বললেন হে আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি বানাবো আল্লাহ পাক বললেন ওই সময় শয়তান ডাক দিয়ে বলতেছিল যে আল্লাহ আপনি আপনি কেন পৃথিবীর মধ্যে মানুষ বানানোর তো কোনো প্রয়োজন ছিল না কারণ ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে মানুষ বানানোর প্রয়োজন ছিল না আমরাই তো আপনার গোলামি করতেছি আপনার দাসত্ব করতেছি কেন আপনি মানুষ বানাবেন ওই সময় আল্লাহ ডাক দিয়া কয় আমি যা জানি তোমরা তা কারণ যুক্তি দিয়েছিল তারা মানুষরা পৃথিবীর মধ্যে গিয়ে মারামারি করবে ঝগড়া বিবাদ অন্যায় অপরাধ করবে আপনি মানুষ বানানোর দরকার না আমরা তুই আপনাকে ডাকি আল্লাহ কয় বন্দা আমার বন্দাকে আমি বানাইব আমার বন্দা কি করবে কি না করবে সেটাই আমি আল্লাহ জানি জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যখন আদম সন্তান বানায় আদম সন্তান বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর শয়তানকে বলেছিল তুমি কি করো তুমি কি করো তুমি সেজদা করো সেজদা করার কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল শয়তান যুক্ত দেখায় কয় না 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 আমি শয়তান আমি কখনো আদমকে সেজদা করব না কারণ আমি হচ্ছে মা আগুনের তৈরি সে হচ্ছে মাটির তৈরি কথা বলুন ঠিক কি না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আবাং ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন শয়তান তুমি আমার রহমতের বরকত থেকে বাহির হয়ে যাও তোমার স্থান আর এখানে হবে না কথা বলুন ঠিক কি না যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মায়া করে দয়া করে আল্লাহ পাক বানাইলেন ওই আল্লাহকে ডাকতে কোনো সমস্যা আছে হাতটা উঠিয়ে বলেন আছেন আওয়াজ দেন নারে তাকবীর আওয়াজ হয় না নারে তাকবীর আর যখন নারে তাকবীর নারে রেসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বেলায়ত সুন্নি ফাউন্ডেশন সকলে বলি মারহাবা যে আওয়াজ হয় না নির্বাচন সামনে ইউনিয়ন নির্বাচন আসতেছে ঠিক কিনা অমুক বাইর মার কাকি নৌকা মার কান এসি অমুক বাইর পবিত্র ফুলের মতন পবিত্র নামাজ নাই কিছু কিছু সব না কিন্তু মেম্বার চেয়ারম্যান থাকলে রাগ করবে না কিছু কিছু মেম্বার চেয়ারম্যান আছে দেখবেন এক মেম্বার সাহেব এলাকার মধ্যে গেছে দেখবেন বুটের সময় আইলে নির্বাচনের সময় আইলে কিন্তু মেম্বার চেয়ারম্যান অনেকে নামাজি হয় ঠিক কিনা মনে করেন খাগাওরাম উত্তর মাতার ঢুকছে গিয়ে ওই মসজিদের সামনে নামাজের আসরের নামাজের টাইমসের নামাজও ঢুকছে ঢুকে আবার এখন মনে মনে চিন্তা করলো আয় হায়রে এইখানে যদি এখন নামাজ না পড়ি আমার বুটার যারা থাকে তারা যদি ওই আমাদের চেয়ারম্যান সাহেব কিতা না আমাদের চেয়ারম্যান সাহেব নামাজি না মাশাআল্লাহ নামাজ পড়ছে পড়ে আর একটু সামনে আইছে এদিকে আইছে আবার পরে কেন মসজিদ আর একটা এখন কই কেন যাইতে হবে এখন তো আসলে আমার টাইম হইছে মানুষে কইব মানুষে নামাজও গেছে কিন্তু আমি নামাজও যাই না কইব বুঝছি আমাদের চেয়ারম্যান সাহেব নামাজ পড়ে না বেটা আবার আসলে নামাজ পড়ছে কয়বার পড়ছে কয়বার পড়ছে এইরকম মুসল্লি হইলে নামাজ পড়লে কি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কথা বলেন হবে আজকে সমাজের তো অবস্থা চেয়ারম্যান মেম্বারের কোনো দোষ নাই আজকে আমার মতন পাবলিক আপনার মতন পাবলিকের দোষ কথা বলুন ঠিক কিনা আজকে এই রাস্তা দিয়ে আসলাম ভাঙ্গা রাস্তা ঠিক কিনা ভাঙ্গা তো থাকবো আমরার কপাল হুরুনবাড়ি হুরুনবাড়ি বুঝেননি কেন আমাদের কিছু সংখ্যক মানুষের দোষ আছে কারণ আজকে দেখা যায় বুটের তিন দিন চার দিন পাঁচ দিন আগে দেখা যায় মানুষ 500 টাকা রাত্রে দুইটার সময় গিয়ে ওই করিমুদ্দিন এই উঠো না উঠো না অমুক ভাইয়ের মার্কাটা তো বদনা মার্কা ওই মুখ ভাইয়ের একটা বুট দিতে বলে ও 500 টাকা দেখা কয় কে রে বলে অমুক ভাইয়ের মার অমুক ভাইয়ের একটা বুটের দাম 500 টাকা তোমার বড় তো বুট তিনটা তোমারে তিন পাঁচা ফন্ডো শটে দেওয়া হয়েছে এবারে কয় দম লোক এখন দেওয়া যাইতো না এখন দিতাম না বুটের ফন্ডো দিন আগে যদি একটা বুটের দাম 500 টাকা হয় আরো ফন্ডো দিন বাকি রয়েছে কত টাকা হইব মনে করো এখন না সময় যখন আইব ওই সময় নিব ঠিক কিনা আজকে এরকম পাবলিক আজকে সমাজে আছে কিনা নাই
টাকা ছাড়া ভোট দেওয়া হয় না আজকে আমরা ওয়াজ কিন্তু নিজের ফ্রি পড়ছে ঠিক কি না বলো আমরা এরকম আছি না তাহলে সমাজের মেম্বার চেয়ারম্যান কি কাজ করবে কারণ আমরা আগেই খায়া বইরছি আমাদের আর দেওয়ার কিছু কথা বলুন ঠিক কি না উচিত কথা কইলে আজকে সমাজ বাদ নাই কথা বলুন ঠিক কি না তাহলে এই খাজ্জত দূর করতে হবে হককথা বলতে হবে আজকে সমাজের মধ্যে যদি এগুলা না ছাড়েন তাহলে সমাজে কখনো শান্তি আসবে না কথা বলার আসবে আসবে না সেইজন্য আগে মানুষকে আপনা আমাকে নিজেকে শুদ্ধাতে হবে সেইজন্য আল্লাহ বলেছেন বান্দার প্রতি তোমায় এত mohabbat আমি আল্লাহ বান্দার প্রতি সৃষ্টি করেছে জোরে কোন সুবহানাল্লাহ তো দুশরে পড়েন আল্লাহুম্মা সাল مولانا محمد وعلى آله مولانا امار بابر امار بيرم غبير منو جوك دي شنن قد بول مننم الله نبي رحمة للعالمين আমাদের নবীর আগের উম্মতের মধ্যে একজন উম্মত সে আল্লাহর গোলামি করত আল্লাহর গোলামি করার জন্য বাড়িঘর ছেড়ে সমুদ্রের একটা দ্বীপের মধ্যে সে যখন চলে গেল সেখানের মধ্যে কোনো ঘর নাই কোনো বাড়ি নাই কোনো কিছু নাই কোনো মানুষ নাই কোনো কীটপতঙ্গ নাই কোনো কিছু যখন নাই গভীর মনোযোগ দিয়ে আপনি কথা বলছেন কেন কথা বলবেন না কথা বলবেন না আই বাবা আসিও না তে আগের দিনের উম্মতের মধ্যে একজন উম্মত সেম আল্লাহর গোলামি করার জন্য ইবাদত করার জন্য বাড়িঘর ছেড়ে দিয়ে সমুদ্রের একটা দ্বীপের মধ্যে গিয়ে সে বাস করতে সেখানে কোনো মানুষ কিছু নাই কারণ যেখানে মানুষ আছে অন্যান্য মানুষ খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে কথা বলুন ঠিক কি না আমাদের এলাকার মধ্যে সব মানুষ ভালো কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ চুরি করে কেউ ডাকাতি করে কথা কোন ঠিক কি নাই কেউ গুরু চুরি করে কেউ মোল্লা চুরি করে করে কি নাই আছে না সমাজে আছে উনি ভাবলেন যে আমি যদি এখানে থাকি তাহলে সমাজের মানুষের কাছে ওই তো চুরিতে খুদরি করব নাইতে ডাকাতি করব নাইতে সুদ খাইব ঘুষ খাইব এগুলা বাদ দিয়ে আমি সমুদ্রের দ্বীপে গিয়ে আল্লাহর গোলামি করব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর উলি যখন দ্বীপের মধ্যে গিয়ে যখন আল্লাহর গোলামি শুরু করে দিলেন আল্লাহর গোলামি যখন শুরু করে দিলেন শুরু করার পর এখানের মধ্যে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি পক্ষ থেকে আল্লাহ পাক একটা আনার বৃক্ষ নামক ঘাস সৃষ্টি করে দিলেন সেখান থেকে ফল বক্ষণ করতেছে আল্লাহ পাক মিঠা পানির একটা ঝর্ণা সৃষ্টি করে দিলেন ওই ফল সে বক্ষণ করি এবং ওই ঝর্ণা আছে সে কি পানি পান করে মিঠা পানি পান করে আল্লাহর ইবাদত করতেছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার শত বছর আল্লাহর গোলামি করলো জোরে কোন সুবহানাল্লাহ কয় বছর ওয়াজ কিছু বাড়িতে নিয়ে যায় ঠিক কিনা কয় দিন বাড়িতে নেবেন না বাড়িতে নেওয়া দরকার ঠিক কিনা আপনার সাথে এটা আমল করা দরকার ওয়াজ সমাজে অনেক হচ্ছে কিন্তু আমলের অভাব কথা বলুন ঠিক কিনা চার শত বছর কয় শত বছর চারশো বছর আল্লাহর গোলামি করলেন আল্লাহর গোলামি করার পর মানুষ আজকে সমাজের মধ্যে মানুষ একশো বছর দুইশো বছর পঞ্চাশ বছর তারপরে মরা লাগবে কি লাগতো না বলেন না মরতাম না ওই বাড়ি বাইসাপ রয়েছেন আমার সিরিয়াল মনে আইসে চলবো নি বাইসাপ তাহলে কি হইব কিন্তু আগে যাইতে হব কারো চিরে লাগে কারো পড়ে কেউ এই বিশাল পৃথিবীতে থাকার জায়গা না চারশো বছর হয়ে গেল আল্লাহ ইসরায়েল কে হুকুম দিলেন আমার ওই বন্দার জানটা কবজ করে নিয়ে আসো ইসরায়েল গেলেন ওই বন্দার জানটা কবজ করবেন জান কবজ করবেন বন্দার বন্দার জান কবজ করার জন্য চলে গেলেন যাওয়ার পর গিয়ে যখন হাজির হলেন ওই বন্দার ডাক দিয়ে বলতেছে গো ইসরায়েল তুমি আসছো ওজন কবজ করার জন্য কিন্তু একটা কথা শোনো আমাকে মারতো দুই রাকাত নামাজ পড়ার সময় দেন জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কয় রাকাত নামাজ
কয় রাকাত বলে আমি উযু করে আসি উযু করে আমি দুই রাকাত নামাজ পড়ব নামাজ পড়ার পর আমাকে তুমি কি করবা আমাকে নামাজ পড়ার পর শেষ রাকাতের সময় সেজদা অবস্থায় আমার জান্নিবা সুবহানাল্লাহ আল্লাহর নেককার বান্দা যারা তারা চায় নামাজি অবস্থায় ইবাদত অবস্থায় যেন তার জান কবজ করা হয় আজকে আমরা মুসলমান আল্লাহকে ভুলে গেলাম নামাজকে ভুলে গেলাম কথা বলুন ঠিক কি না নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে না সেই জন্য আমার বাবা আমার বায়রাম আল্লাহর উলি যখন বললেন আমাকে দুই রাকাত নামাজ পড়াতে হবে দুই রাকাত নামাজের শেষ রাকাতের সময় আমি যখন সেজদার মধ্যে যাব সেজদার মধ্যে যাওয়া অবস্থায় আমার জান কবজ করবা জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহর উলি যখন সেজদার মধ্যে গেলেন জানটা কবজ করা হলো জানটা কবজ করার পর আল্লাহর উলির যখন জানটা কবজ করা হলো ওই সময় জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম আসলেন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর দরবারে যখন আসলেন আসার পর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যখন আসলেন আসার পর ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মুহূর্তে আমি আকাশ থেকে চলে আসলাম এসে দেখলাম তার রূহটা সেখানের মধ্যে আছে গো আল্লাহর নবীকে যখন ওই সংবাদটা যখন দিলেন দেওয়ার পর আমার বন্ধুরা আমার বাবারাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ করে নাই অন্যায় করে নাই আল্লাহ পাক ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন হে ফেরেশতারা ইযহাবু বিআবদি ইলাল জান্নাতি বিরহমাতি জবান কুলে কোন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন ইযহাবু বিআবদি ইলাল জান্নাতি বিরহমাতি আল্লাহ বলবেন হে ফেরেশতারা আমার ওই বান্দাকে তুমি আমার রহমতে তোমরা কি করো জান্নাতের মধ্যে নিয়ে যাও জুরে কোন সুবহানাল্লাহ ফেরেশতারা যখন আল্লাহর হুকুমে পে অর্ডার পে যখন ওই বান্দাকে যখন জান্নাতে নেওয়ার জন্য যখন বলবেন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বান্দা ডাক দিয়ে বলবে ফেরেশতা তামো বলে কেন আল্লাহর সাথে কিছু কথা আছে বলে কি কথা বান্দা ডাক দেয় কয় আল্লাহ আপনি বললেন ইযহাবু বিআবদি ইলাল জান্নাতি বিরহমাতি আপনার রহমতে আপনার দয়ায় আপনার করুণায় আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কারণ আপনার দয়ায় আপনার করুণা আমি জান্নাতে যেতে চাই না কারণ আমার 400 বছরের জিন্দেগিতে কোনোদিন আমি সুদ খাই না কোনোদিন ঘুষ খাই না সুদের বই ঘুষের বই অন্যায় অপরাধের বই বাড়িঘর চিড়ে দিয়া ওই সমুদ্রের দ্বীপের মধ্যে একদিন নয় দুই দিন নয় 400 বছর পর্যন্ত আপনার গোলামি করলাম আমার আমলের কারণে আমি জান্নাতি হব আপনার দয়ায় জান্নাতি হব না জুরে কোন সুবহান আল্লাহ কয় বন্দার কত পাওয়ান আমি সৃষ্টি করলাম বন্দাকে আর এই বন্দা আবার কয় আমার দয়া না কি সে জান্নাত যাইতো না আল্লাহ কয় এই ফেরেশতারা তাম তাকে নিয়ে আসে বন্দা জান্নাতে যাওয়া লাগবে না এদিকে আসো ওয়েলকাম আসো বন্দা যখন আসবে আসার পর ওই সময় বন্দাকে বলা হবে ফেরেশতাদেরকে বলা হবে হে ফেরেশতারা আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি এই সৃষ্টির মধ্য থেকে শুধুমাত্র চোখের যে একটা নিয়ামত আছে ওই নিয়ামতটা একটি পাল্লার মধ্যে উঠাও আর ওই বান্দার গোটা 400 বছরের ইবাদত একটি পাল্লাতে উঠাও দেখা যাক বান্দার নেকির পাল্লা বাড়ি হয় না আমার দেওয়া নিয়ামত একটা চক্ষুর নিয়ামত বেশি হয় জুরে কোন সুবহানাল্লাহ বান্দাকে যখন নেকির পাল্লার মধ্যে যখন আমলগুলি যখন উঠানো হবে আমলগুলা উঠানোর পর দেখা যাবে আমার আল্লাহর নিয়ামতের চক্কর নিয়ামতি তো বিশাল এত বিশাল ওই বান্দার 400 বছরের আমল বরবাদ হয়ে বরবাদ চে আমলের চে আমার আল্লাহর দেওয়া নিয়ামতের পাওয়ার বেশি আমার আল্লাহর দেওয়া নিয়ামত বেশি জুড়ে কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ
আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে ও ফেরেশতারা ইযহাবু বিআবদি ইলান নারী বিআদালি আমার ন্যায় বিচারের কারণে আমার ন্যায় বিচার দিয়া আমার বান্দাকে নের কাট করার মধ্যে দাঁড়াইয়া আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও জোরে কন্না ওসবিল্লাহ বন্দা তখন ডাক দিয়ে বলবে আল্লাহ বুঝেছি আমার 700 বছরের ইবাদত बर्बाद হয়ে গেল আপনার একটি নিয়ামতের পাওয়ার এত বেশি আমি ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তখন বলবেন বন্দা দেখেছো আমি আল্লাহর রহমত আমি আল্লাহর দয়া বন্দার প্রতি কতটুকু আমার রহমত ব্যতীত কখনো ইবাদতের মাধ্যমে কখনো কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না জোরে কোন সুবহানাল্লাহ अल्लाह तो कोंडाग दी बोलें इज़हबु बिअबुदी इलल जन्ना है फेरस्तर आमार उई बंद के जन्ना तेरे मद्दिनी जाओ जुरे कौन सुबहान अल्लाह अल्लाह तुम्ही खोमा खोड़ो वो पूरा दामार बिख चाहे बारे बार अल्लाह तुम्ही खोमा खोड़ो আওয়াজে বুঝা যায় সব ঘুমো নাকি আপনারা শীত বেশি নবীর প্রেমে একটু লাড়া দিলে কি শীত থাকবে না যাইবে কথা বলন যাইবে না থাকবে রাখতাম সেন না যাইতেছেন আপনারা কি একটু লাড়া দেন না আমরা গুনাহ করেছি কি করি নাই আওয়াজে বুঝা যায় মনে জীবনে গুনাহ নাই সব নিষ্পাপ মাফসুম ঠিক না যদি গুনাহ থাকতো তাহলে আমরা আল্লাহর কাছে কান্দতাম কথা বলুন ঠিক কি না চাইতাম কথা বলুন ঠিক কি না সবাই একটু বাবানটা খুলে একবার আল্লাহকে ডাকলে কোনো সমস্যা হবে না আওয়াজ দিয়ে একটু ডাকলে কোনো সমস্যা হবে না আওয়াজ দিয়ে বলেন সমস্যা হবে না আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার উনি কি ঘুমিয়ে আছে ঘুমে নাকি আপনারা সুবহানাল্লাহর পকেটে বইরা বাইত লইয়া যান ফল লাগতো না ঠিক না বাইত না কইন একবার ঠিক না কি বার যাবেন কি কই ঠিক বলে পাবলিক ঘুমায় আছে ঠিক না সব ঠিক ওক ঠিক আর ওক মিটিং সব ঠিক কথা কোন ঠিক কি না তাহলে একটু মহব্বতের আওয়াজে আল্লাহকে ডাকলে সমস্যা নাই সকলে বলেন আল্লাহ তুমি ক্ষমা করো ও পুরা দামার বিঘা চাইবারে বার আল্লাহ তুমি ক্ষমা করো জবান খুলে আল্লাহ তুমি ক্ষমা করো আপনা দামান সদাই বিখা চাহে প্রভু গোলাম তোমার বিখা চাহে বারে বার আল্লাহ তুমি ক্ষমা করো মার আল্লাহ তুমি ক্ষমা করো অসংখ্য গুনাহ করেছি নরকের পথ বেছে নিয়েছি অসংখ্য গুনাহ করেছি নরকের পথ বেছে নিয়েছি নির্দোষ হারাইয়াছি প্রভু জান্নাত তোমার বিঘা চাইবারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার আল্লাহ তুমি ক্ষমা করো মার আল্লাহ তুমি ক্ষমা সকলে বলি মারহাবা আওয়াজ দিয়ে বলি মারহাবা আমার বাবা নাম আমার আল্লাহর দয়া ব্যতীত কুকুরও কোনো বানর জান্নাতের মধ্যে যেতে পারবে না জান্নাতি হতে পারবে না সেই জন্য আমার আল্লাহর রহমত লাগবে হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে তখন কি করবেন বান্দার আমলনামার নেকি যখন পাল্লা যখন টাঙ্গানো হবে একজন বান্দার আমলনামার পাল্লা হালকা হয়ে যাবে বান্দাকে বলা হবে ইন তাল
মালিকু বি আবদি ইলান্নার হে ফেরেশতারা আমার বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও বান্দাকে যখন জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিবেন ওই সময় বান্দা ডাক দিয়ে বলবে মা আনসাফতা রব্বি হে প্রভু আপনি তো সুবিচার করেননি আল্লাহ কয় কত বড় সাহস বান্দার দেখছো আমি বললাম যে ইতালিক বি আব্দি ইলান্দার বান্দাকে জাহান্নামে নিয়ে দেওয়ার জন্য আবার ওই বান্দা আমারে কয় মা আনসাফতা রব্বি আমি কখনো আমি সুবিচার করিনি হে প্রভু আপনি সুবিচার করেননি কেমন কথা ওই সময় বান্দা বলবে আল্লাহ আপনি যখন কোরআন নাজিল করেছেন ওই কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন ওই আয়াতের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ও প্রভু আপনি তো আপনার নামের সাথে রহমান রহিম নামের নামটা আপনার লিখে দিয়েছেন সংযুক্ত করে দিয়েছেন আপনি যদি রহমান আপনি যদি রহিম হন আল্লাহ তাহলে এই রহমতটা আপনার বান্দাকে আসরের ময়দানে বিপদে আজকে আপনি ছাড়া আর আমি ছাড়া আর কেউ না আপনাকে সহযোগিতা করার মতন কেউ নাই আপনার রহমান রহিম নামের দয়া যদি হয় তাহলে কেন গো আল্লাহ আজকে আমাকে আপনি জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য বললেন আপনার রহমতের দয়া যদি বান্দার জন্য না থাকে তাহলে এই রহমত দয়া আপনি কোন দিনের জন্য রেখেছেন কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলবে সদ্দাকতা ইয়া আব্দি হে আমার বান্দা তুমি সত্য বলেছ আল্লাহ ডাক দিয়ে বললেন ইন তালিকু বি আব্দি ইলাল জান্নাহ আমার ওই বান্দাটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও জোরে কোন সুবহানাল্লাহ তো জবান কুলে কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হচ্ছে আমার বাবা আমার ভাইরা আসরের ময়দানে দুইজন ব্যক্তির উমাল আমল নামা যখন টাঙ্গানো হবে আমল নামার টাঙ্গানোর পর দেখির পাল্লা হালকা বদির পাল্লা বাড়ি হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন ইন্তলি কুবি আবুদাইডি ইলান্নার আমার দুটি বন্দাকে জাহান্নামের বদ্দি নিয়ে যাও ওই সময় নিয়ে যাওয়ার পর বন্দা একটা বন্দা দৌড়ে জাহান্নামের দিকে চলে যাবে আর একটা পিছন দিকে একটু যাইবে আবার পিছন দিকে তাকাইবে একটু সামনে যাবে আবার পিছন দিকে তাকাবে কি করবে একটু সামনে আর একটু পিছনে আর একটা কথা শোনার মাত্রই আবার দৌড়ে জাহান্নামের দিকে যাইবে আল্লাহ ডাক দিয়ে বলবেন হে দুইটা এদিকে আসো বলে কি আল্লাহ বলে তোমাকে বললাম যখন বললাম ইন তারিকুম বি আব্দি ইলান্নার যখন বি আব্দাই ইলান্নার তোমাদেরকে যখন বললাম জাহান্নামের দিকে যাওয়ার জন্য তোমরা একজন পিছন দিকে ছাও আর সামান্য যাও আবার একজন দৌড়ে একদিকে চাও পিছন দিকে আর তাকাইলে না কারণ কি এক ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন তুমি পিছন দিকে যাই চাও না একবারও কারণটা কি ডাক দিয়ে কয় আল্লাহ বিশাল পৃথিবীর মধ্যে যখন আমাকে আপনি সৃষ্টি করেছিলেন ওই বিশাল পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে বলেছিলেন নামাজ কায়েম করার জন্য সুদ খাওয়ার সুদ থেকে বিরত থাকার জন্য ঘুষ থেকে বিরত থাকার জন্য আল্লাহ আপনার একটা হুকুম আমি মানি নাই মানি নাই মানি নাই মানি নাই আজকে আসরের ময়দানে আপনি হুকুম করেছেন জাহান্নামে যাওয়ার জন্য ওই একটা হুকুম করার কারণে আমি কি আমি যদি আপনার কথা যদি না মানে তাহলে মনে হয় আমার আযাবটা বৃদ্ধি করে দিতে পারেন সেই জন্য আমি দ্রুত গতিতে যাহা আপনার হুকুম মানার জন্য জাহান্নামে যাচ্ছি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ একটা হুকুম অন্তত যদি মানতে পারি মনে হয় জাহান্নামের আগুনটা একটু কমইব এলে কি আমি তাড়াতাড়ি যাইতেছি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তখন দ্বিতীয় বান্দাকে এই বান্দা তোমাকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য তুমি একবার যাও এক এক সামনে আবার পিছনে তাকাও কারণ কি ওই সময় বান্দা ডাক দিবে আল্লাহ তুমি না একটা আয়াত নাজিল করেছিল যে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু যা আপনি বলেছেন হে আমার বান্দাগণ যতই নিজের প্রতি অবিচার আলা আনফুসিম যতই নিজের প্রতি অবিচার করে না কেন তারপর আল্লাহ আপনি বান্দাকে লা তাকনুতুমির রহমাতিল্লাহ আপনার রহমত থেকে নৈরাশ করবেন না আমি ওই আশা একবার সামনে চাই একবার পিছনে আপনার দিকে তাকাই আপনার রহমতের দরিয়ায় নি ডুস নেমে যায় আর আপনি আমাকে ডাক দিয়ে আমাকে ক্ষমা করে দেন জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ
আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন বান্দা হে ফেরেশতারা আমার ফেরেশতারা তোমরা কি করো ইন তালিকু বি আবদাইনি ইলাল জান্নাহ আমার দুইটি বান্দাকে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ আমরা আল্লাহর রহমত চাই কি চাই না কথা বলুন চাই কি চাই না আজকে এখানে বসছেন যে আপনার আল্লাহর রহমত নাজিল হচ্ছে কি হয় নাই কথা বলুন হচ্ছে কি হয় নাই যারা দোকানে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান আছে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন জায়গাটা জান্নাতের বাগান আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো কোয়ালা মাসাজিদুহা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো মসজিদ দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হচ্ছে মাহফিল দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো যেখানে হালাতুজ জিকির যেখানে জিকির করা হয় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান জুড়ে কোন সুবহানাল্লাহ আর দুনিয়ার মধ্যে সবচেয়েতে খারাপ জায়গা হচ্ছে কোয়ালা আসওয়াবহা দুনিয়ার মধ্যে সবচেয়েতে খারাপ জায়গা হচ্ছে নবী বলেছেন বাজার কথা বলুন ঠিক কি না আজকে দেখবেন বাজার হাটও মানুষ কম হয় না বেশি হয় এই যে খাগড়া বাজার খাজনা থাকলে হইব কইব দি একটা খাপ সানি খাইতে পারি মেম্বার সেল মিলাইলে ঠিক কি না আছে কি না নাই কথা বলুন ঠিক কি না কই দেখি এমনিতে বুয়া গল্প গল্প করব এমনিতে বুয়া গল্প করব কিন্তু কোনো খাজ নাই সেই জন্য আমার ভাবার আমার বায়েরা বাজারে অযথা গেলে কোনো লাভ হবে না প্রত্যেকটা জায়গার একটা প্রত্যেকটা জায়গায় গেলে প্রত্যেকটা জায়গার মধ্যে যে জায়গার মধ্যে যাইবেন সেই জায়গার মধ্যে এই জিনিস থাকতে হবে কথা বলুন ঠিক কি না আপনি যদি মুদির দোকানের মধ্যে গিয়ে বলেন ভাই তোমার দোকানে মাছ আছে নি দিতার বলি কথা বলেন পারবে না সেই জন্য আমার ভাবারা মাছের বাজারে গিয়ে মাছ খুঁজতে হবে মদির দোকানে গিয়ে কি করতে হবে মদির মাল খুঁজতে হবে সেই জন্য আজকে এই জায়গাটা হচ্ছে রহমতের বাগান আজকে যদি আমাদের জান্নাতের বাগান হয় হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা মহিলা চলে গেল মহিলাটা যাইয়া কি বলতেছে ওগো হাসান বসরি ওগো আল্লাহর ওলি আমার মধ্যে আমার একটা সন্তান মারা গিয়েছে ওই সন্তানটা মারা গিয়েছে আমি জানতে চাই কবরের মধ্যে আমার সন্তানটা কি অবস্থায় আছে জুরে কোন সুবহানাল্লাহ